কাজের ফাঁকে ডিপ্রেশন আসা স্বাভাবিক। এই অবসাদ কাটাতে প্রয়োজন একটুখানি ইন্সপিরেশন। তাই ধিকাস নিয়ে এসেছে এক ইন্সপিরেশনাল অডিও বায়োগ্রাফি শো, অনুপ্রেরণা। আজকে বলবো সুন্দরলাল বাহুগুণার কথা। চলুন তবে শুরু করি। বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, কারেন্ট নেই, একরকম মোমের আলোয় লিখতে বসা। ভারত ভূখণ্ডে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড়। ইয়াস, গত বছর আমফানে লণ্ডভণ্ড হয়ে যায় কলকাতা সহ দক্ষিণবঙ্গ। এবার সিটি অফ জয় অল্পের জন্য রক্ষা পেলেও ফের আক্রান্ত হয় সুন্দরবন। গতবারে শুনেছিলাম সুন্দরী গাছ নাকি এসব মহাশক্তিধর ঘূর্ণিঝড়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে রক্ষাই করত বঙ্গদেশকে। আর এখন ফুপোগুলো তো সুন্দরী কমছে, তাই বারে বারে সৌন্দর্য হারাচ্ছে সোনার বাংলা। কিছুদিন আগেই কোভিড কেড়েছে আরও এক মহাপ্রাণ, 94 বছর বয়সের সুন্দরলাল বহুগুণা। আজ কেন জানি না ওনার কথা খুব মনে পড়ছে। গাছকে আঁকড়ে ধরেছিলেন, কাটতে দেননি উত্তরাখণ্ডের বিশাল বনসৃজন, রুখে দাঁড়িয়েছিলেন শাসকের বিরুদ্ধে। এবার তিনিও চলে গেলেন না ফেরার দেশে। এই মহাপ্রাণের জন্ম 1927 সালের উত্তরাখণ্ডের তেহরি জেলায়। পড়াশুনোর পাশাপাশি ছোট থেকেই বিভিন্ন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তিনি। পরে গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগ দেন অহিংস আন্দোলনে। তবে শুরুর দিন থেকেই পরিবেশ রক্ষার স্বার্থে তিনি নিয়েছিলেন সক্রিয় ভূমিকা। গাড়োয়াল হিমালয় বড়ই স্পর্শকাতর, তাই হয়তো আরোই সক্রিয় ছিলেন তিনি। এর কিছুদিন পরেই স্বাধীনতা পায় ভারত, চলতে থাকে পরিবেশ রক্ষার আন্দোলন, পাশাপাশি কথা বলেছেন নারী ও শিশু সুরক্ষা নিয়ে। এছাড়া গ্রামের মহিলাদের একজোট করে তিনি সোচ্চার হন মাদক সেবনের বিরুদ্ধে। কিন্তু 1974 সাল বোধহয় বহুগুণার কাছে ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। তৎকালীন উত্তরপ্রদেশ সরকার ঘোষণা করেন উন্নয়নের স্বার্থে কাটা হতে পারে অলকানন্দার তীরের প্রায় 2500 গাছ। খবর পেয়ে ছুটে আসেন গ্রামের 3 মহিলা, গৌরা দেবী, সুদেশা দেবী এবং বিচনি দেবী, জড়িয়ে ধরেন প্রকৃতির এই বিকল্পহীন অনুদানকে। অনেকের মতে সেখান থেকেই শুরু হয় চিপকো আন্দোলন, যার মূল ভাবনায় ছিলেন সুন্দরলাল বহুগুণার স্ত্রী বিমলা বহুগুণা। এই ঘটনার পরেই সস্ত্রীক বৃহত্তর আন্দোলনে নামেন সুন্দরলাল। গোটা অঞ্চলে ছড়িয়ে পড়ে চিপকো আন্দোলন। ক্যা হে জঙ্গল কে উপকার, মিট্টি পানি অর ভিয়ার, প্রতিবাদের এই স্লোগান কার্যত ঝড় তোলে গোটা দেশে। উত্তরাখণ্ডের ওই অখ্যাত গ্রামের এই গণপ্রতিবাদ সাড়া ফেলে দেয় আন্তর্জাতিক মহলে। আন্দোলনের তীব্রতা এতটাই ছিল যে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ওই রাজ্যে গাছ কাটার ওপর 15 বছরের জন্য বিধিনিষেধ আরোপ করেন। এখানেই শেষ নয়, তার 2 সহযোদ্ধা শেখর পাঠক এবং চণ্ডীপ্রসাদ ভট বিভিন্ন জায়গায় এই বিষয়ে মানুষকে সচেতন করে তোলে। শুধু তাই নয়, কাশ্মীর থেকে কোহিমা পর্যন্ত প্রায় 4800 কিলোমিটার রাস্তা পদযাত্রার মাধ্যমে সুন্দরলালজি মানুষকে সচেতন করে তোলেন, ছড়িয়ে দেন তাদের প্রতিবাদের প্রতিরোধের ভাষা। তবে বহুগুণার আন্দোলন বোধহয় এখানে শেষ হয়নি। 80-এর দশকের সময় ফের উত্তাল হয় উত্তরাখণ্ড।
যে জেলায় সুন্দরলালের জন্ম সেই জেলায় বাঁধ তৈরি করার পরিকল্পনা ছিল। আশঙ্কা ছিল এই যে তেহেরি ড্যাম তৈরির ক্ষেত্রে যে জলাধার প্রয়োজন তাতে ভেসে যেতে পারে পার্শ্ববর্তী গ্রামগুলি। আন্দোলনে নামলেন গ্রামবাসীরা, সুন্দরলালও যোগ দিলেন তাদের সাথে, ফলে জেলে গেলেন সুন্দরলাল সহ একাধিক আন্দোলনকারী। এর প্রতিবাদে টানা 84 দিন অনশন করেন তিনি। প্রতিবাদে কামিয়ে ফেলেন নিজের মাথা, তিরস্কার করেন পদ্মশ্রী পুরস্কার। সুন্দরলাল বহুগুণা এরপর বিভিন্নভাবে আন্দোলন চালিয়ে যান। আসলে পর্যটনের উন্নয়নের নামে প্রকৃতির ধ্বংসলীলার বিরুদ্ধে বারে বারে সোচ্চার হয়েছেন তিনি। গান্ধী আদর্শে বিশ্বাসী এই মানুষটি কেবলমাত্র অহিংসাকে হাতিয়ার করেই আন্দোলন চালিয়েছিলেন, লড়েছেন শাসকের বিরুদ্ধে। তবে বিনম্র স্বভাবের এই মানুষটির দেহে বাসা বাঁধে সুগার ও হাইপারটেনশন। ডক্টরদের মতে বহুগুণার হৃদযন্ত্রে 2টি স্টেন্ট বসানো ছিল। দেরাদুনের বাড়িতে গত 7 মাস তিনি শয্যাশায়ী ছিলেন। তাছাড়া কোভিডের পাশাপাশি তার ছিল নিউমোনিয়াও। গত 8ই মে কোভিডে আক্রান্ত হয়ে ভর্তি হন এমজে। তবে এই যুদ্ধে হেরে গেলেন তিনি, সাথ দিল না শরীর। 1987 সালে চিপকো আন্দোলনের জন্য রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড পাওয়া মানুষটি আমাদের মধ্যে থেকে যাবেন তার কাজের মাধ্যমে। আসলে আমরা যদি মন থেকে সকলকে এইভাবেই চিপকো মানে জড়িয়ে ধরতে পারতাম, তাহলে হয়তো অর্ধেক সমস্যাই মিটে যেত। গান্ধীবাদী এই মানুষটি আজ অঘোষিত এই জরুরি অবস্থায় আমাদের অনুপ্রেরণা। শুনছিলেন সুন্দরলাল বহুগুণার গল্প। গল্পের মূল ভাবনায় গৈরিক সাহা, গল্প পাঠে অভিষিক্তা সাহা, সূত্রধর অরিত্রা মুখার্জি, আবহ সঙ্গীত এবং মিক্সিং ময়ূখ ঘোষ। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন এক অনুপ্রেরণার গল্প নিয়ে। ততদিন সঙ্গে থাকুন।